দেখুন প্রতিক্রিয়া কি দেবো, আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, অত্যন্ত ভাগ্যবান মনে করি যে ওনার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে চালের বাড়ি ছবিতে। হঠাৎই উনি আমাকে জানি না কি হঠাৎই আমাকে উনি ছবিটাতে সুযোগ দেন, এবং তরুণবাবুর মতো মানুষের একদিন তো সবাইকে চলে যেতে হবে। ওনাদের ওই পার্থিব শরীরটা ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু ওনার কাজ সেটা বাঙালির মননে চিরকাল অমর হয়ে থেকে যাবে। যে গোল্ডেন ফ্রেম বলতে আমরা যা বুঝি বাঙালি পরিচালকদের, যে গোল্ডেন ফ্রেম, তাতে তরুণবাবু সবসময় জল জল করবেন। চাঁদের বাড়িতে কাজ করার অভিজ্ঞতা, তরুণ মজুমদারের সঙ্গে আপনার কাজ করার কোনো স্মৃতি কি মনে পড়ছে যদি একটু শেয়ার করেন? প্রচুর প্রচুর। দেখুন আমি শিবাজিরা অরুন্ধতীদের একটা গান গাইতে গেছিলাম, রেকর্ডিং করতে গেছিলাম ওই দিনে, ওর ঘরের চাবি যেটা ওই ছবিতে আছে, রবীন্দ্রসঙ্গীত গাইতে আমাকে আমাকে দেখেছিলেন। তো সেটা যখন গাইতে গেছিলাম সেখানে একটু মজা করছিলাম, ইয়ে করছিলাম, সাদা পাজামা পাঞ্জাবি পরে গেছিলাম। হঠাৎ উনি একটুখানি এসে বললেন কি অভিনয় করার ইচ্ছা আছে নাকি? তো আমি বললাম যে হ্যাঁ স্যার, ভয় ভয় কিন্তু মজা করেই বললাম যে হ্যাঁ স্যার যদি আপনি লঞ্চ করেন। তো আশ্চর্য, দেখুন উনি ওই ছবিতেই আমাকে ঋতুপর্ণা, ঋতুপর্ণার মতো একজন অ্যাক্ট্রেস, তার বিপরীতে আমাকে হিরো হিসেবে উনি ওটাতে লঞ্চ করেন। তো এটা অদ্ভুত অভিজ্ঞতা, এবং কোনো মানে ছবির সময় খুব স্নেহের সঙ্গে কাজ করিয়েছেন। আমি গাড়িতে বসে ওনাকে প্রথম দিকে জিজ্ঞেস করেছিলাম যে আমার কিছু 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 ছবি দেখতে হবে কিনা, কিছু প্র্যাকটিস করতে হবে কিনা। তো মজা করে বলেছিলেন যে না কিচ্ছু করতে হবে, যার এখানে আমি দেখেছি খালি দুদিন আগে এসে মায়ের কাছে দুদিন থাকবেন, বম্বের হাব ভাব গুলো একটু যখন মেল্ট ডাউন করে যাবে তারপরে আমরা ছবি শুটিং করবো, যখনই ডেট হবে দুদিন আগে চলে আসবে, এরকম মজা করে বলতেন। আর পরেও বহুবার ওনার সঙ্গে দেখা করেছি, চাঁদের বাড়ির পরে দুবার দেখা করেছি। ওই সব বলতেন যে হ্যাঁ তোমার ইন্টারভিউ শুনি হিন্দিটা ভালো রপ্ত করেছেন, কিন্তু বলতেন দলটা ভুল। এই মজার একটা ইয়ে ছিল, কখনো ইন্টিমিডেট করেনি। দেখেছি যে ছবি তৈরির প্যাশন সেটা কোনো বয়সে আটকে থাকে না, মানে উনি মিড সেভেন্টিজে ছিলেন যখন চাঁদের বাড়ি করেছেন, কিন্তু নিজে ক্যামেরা করতেন, ট্রলির উপরে কত উঁচুতে উঠে যেতেন রিস্কি, বাট মানে সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে করতেন, আর নিজে অভিনয় করে দেখিয়ে দিতেন। কোনো সিন যদি কিছু পার্টিকুলার জিনিস যদি উনি চাইতেন তাহলে বলতেন কিচ্ছু করতে হবে না বাবুল বাবু, আপনি বলতেন, কখনো তুমি বলতেন না। এখন এই যে তুই বলার একটা রেওয়াজ হয়েছে, উনি কিন্তু একদম ইনপার্ট আপনি বলতেন, বাবুল বাবু বলতেন, এবং কতবার বলেছি কিন্তু চেঞ্জ করেনি, পরিষ্কার বলতেন যে কিচ্ছু করতে হবে না, আমি যেটা করছি আপনি নকল করে। একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, এবং ওটাই আমার প্রথম ছবি লাইফে, এবং হয়তো ওটা থেকে আমি যা শিখেছিলাম, যা দেখেছিলাম ক্যামেরার সামনে, যা বুঝেছিলাম সেটাই পরবর্তীকালে তো আমাকে অনেকগুলো ছবি দাঁড় করে করেছি, ওটাই আমাকে সাহায্য করে।